আজকে আমরা স্টার্ট করব হাফ অ্যাডার। হাফ অ্যাডার কাকে বলে? আমরা জানি যে অ্যাডিং সিস্টেমে ক্যারি কে সংযুক্ত করা হয় না তাকে হাফ অ্যাডার বলে। অনেকের কনফিউশন থাকতে পারে যে আসলে হাফ অ্যাডার ক্যারিটা কি। তো সাপোজ আমরা একটা নাম্বার নিলাম 56 + 9, 6 আর 9 এদেরকে অ্যাড করলে কত থাকতেছে? 15 15-এর কত বসতেছে? 5। এই যে 15-এর 5 বসতেছে হাতে, ক্যারি কত থাকতেছে? 1। যখন এই 1-এর সাথে 5টাকে অ্যাড করে আমি কি নিচে কি বসাইছি? আর 5, 6 আর 9 যখন অ্যাড করা হইতেছে এটার সাথে কি কোনো ক্যারি আসতেছে? তো যেখানে কোনো ক্যারিকে অ্যাড করা হবে না সেটাকে কি বলা হবে? হাফ অ্যাডার। যেমন আমি 6-এর সাথে 9-কে অ্যাড করছি, কত আসতেছে? 15। হাতে কত থাকতেছে? 1। এই 1টাকে আমার কি বলা হবে? এই 1টাকে আমার ক্যারি বলা হবে। যখন এই ক্যারিটাই 5-এর সাথে আমি অ্যাড করে নিচে কত বসাবো? 6। এই 6টাকে তখন কি বলা হবে? ফুল অ্যাডার। ওকে। আর 9-এর সাথে যখন 6 অ্যাড হয়েছিল কোনো ক্যারি কি অ্যাড করা হয়েছিল? যেহেতু ক্যারি অ্যাড করা হয় নাই, এই দুটোটাকে কি বলা হবে? ওকে। হাফ অ্যাডারের ক্ষেত্রে আমরা দুইটা এলিমেন্টের জন্য এই হাফ অ্যাডারটা বের করব। সাপোজ একটা এলিমেন্টকে আমরা ধরলাম এ, আর একটাকে কি ধরলাম? বি। তাহলে আমরা 2 বিটে ইনপুটের জন্য আমরা কি নির্ণয় করব? হাফ অ্যাডার নির্ণয় করব। 2 বিট ইনপুটের হাফ অ্যাডার নির্ণয়। তো ধরা যাক আমরা একটা বিটকে কি ধরলাম? এ। মনে করি প্রথম ইনপুট এ, দ্বিতীয় ইনপুট। এখন দুইটা ইনপুটের জন্য আউটপুট কি হবে এবং এখন অ্যাড করলে ক্যারি আসতে পারে না, ক্যারি আসতেও পারে নাও পারে, কিন্তু অ্যাডিং করলে ক্যারি আসার চান্স থাকে। যদি না আসে ভ্যালু কত ধরবো? 0। আর যদি আসে তাহলে যেটা ভ্যালু আসবে সেটা আমরা কি করব? বসায় দিব। ক্লিয়ার সবার? ওকে। এবং ইনপুটের যোগের ফলে সৃষ্ট যোগফল এস, এবং ক্যারি কত ধরলাম আমরা? সি। তাহলে আমরা যদি এটা টেবিল আকারে করি তাহলে ভালো হয়। প্রথমে আমার ইনপুটে কে থাকতেছে? এ। সেকেন্ডে কে থাকতেছে? তারপরে আমরা এস ইকলস টু কি লিখতে পারি? এ প্লাস, আর সাথে যোগ করলে কি আসে? কনফিউশন আছে? এখন এখানে কয়টা ইনপুট আছে আমাদের? 2টা। 2টা ইনপুটের জন্য কম্বিনেশন কয়টা হবে? আমরা একটা ফর্মুলা জানি, কম্পিউটার কোন সিস্টেমে কাজ করে? বাইনারি। বাইনারির একটা বেস আছে, তো বাইনারি বেস টু দি পাওয়ার কি? ইনপুট নাম্বার। ওকে। আমাদের এখানে বাইনারি বেস আমরা সবাই জানি কত? 2। আর এখানে ইনপুট কি কি? এ আর বি, 2টা ইনপুট। তো 2টা ইনপুটের জন্য ইনপুটটা পাওয়ার আকারে যদি চলে যায় কত আসবে? 4। আমরা কাউন্ট করব কত থেকে? 0 থেকে। তো 0 থেকে কাউন্ট করলে সবার প্রথমে কত আসবে? 0 1 2, তারপর কত আসতেছে? 3 আসতেছে। ওকে। আর এগুলো আমাদের কি ভ্যালু? এই কাউন্ট ডাউনটা যেটা হচ্ছে সেটা কিসে দেওয়া আছে? ডেসিমালে। এখন আমরা ডেসিমাল আর একটু বাইনারির মানগুলো আমরা একটু জেনে নিই। কম্পিউটার কোন সিস্টেমে কাজ করে? বাইনারি সিস্টেমে। তো ডেসিমাল এখানে 0 থেকে কত পর্যন্ত দেওয়া আছে? 3 পর্যন্ত। তো আমি সর্বপ্রথমে নিলাম 0 দেন 1 দেন 2, দেন কত নিলাম? 3। 0-এর বাইনারি ভ্যালু কত? 1-এর বাইনারি ভ্যালু, 2-এর বাইনারি ভ্যালু, 3-এর। ক্লিয়ার? এখন আমার যখন ইনপুটটা যাবে সেটা কিসে যাবে? এই ডেসিমালটার থেকে আমাকে কোথায় যাইতে হবে? এখানে ইনপুট দিতে হবে। যখন ইনপুট যাবে সেটা কিসে যাবে? বাইনারিতে। তো এখন 0 0-এর বাইনারি ভ্যালু কত? 0। আর ইনপুটের লাস্ট এলিমেন্ট কোডটা আমি বসানো স্টার্ট করবো কোথার থেকে? লাস্ট এলিমেন্ট থেকে। এখন 1 1-এর বাইনারি ভ্যালু কত? তাহলে আমি কোথায় বসাবো? লাস্ট এলিমেন্ট কত? বি। 2-এর বাইনারি ভ্যালু কত? 1 0। তাহলে 0-টা কোথায় বসবে? বি এর দিকে। আর 1-টা কোথায় বসবে? এর দিকে। দেন 3-এরটা কত? 1। লাস্টের থেকে বসাবো 1,
তারপরে কি আসতেছে 1 আর যে কয়টা ঘর 0 আর 1 এর জন্য খালি আছে ওখানে আমি কত বসায় দিব ওকে এবার 0 সাথে 0 কে অ্যাড করলে কত কোন ক্যারি আসতেছে 0 সাথে 1 কে অ্যাড করলে কত কোন ক্যারি আসতেছে 1 এর সাথে 0 কে অ্যাড করলে কি কোন ক্যারি আসতেছে 1 এর সাথে 0 কে অ্যাড করলে 1 কোন ক্যারি আসতেছে না তাই ক্যারির ভ্যালু কত 0 1 এর সাথে 1 কে অ্যাড করলে কি ক্যারি আসতেছে কেমনে আসতেছে 1 আর 1 অ্যাড করলে কত আসতেছে 2 বাইনারি বেস কত 2 দিয়ে আমরা যদি 2 কে ডিভাইড করি 2 এ কে 2 ভাগশেষে কত আসতেছে 0 ভাগশেষটা কোথায় বসবে যোগফলের জায়গায় বসবে আর এখানে যে ভাগফলটা আছে সেটা কোথায় বসবে ক্যারির জায়গায় বসবে তাহলে কত আসতেছে আমার 1 ঠিক আছে এই যে আমরা এটা করছি এটাকে কি বলা হয় ট্রুথ টেবিল এটাকে হাফ এররের সংক্ষিপ্ত রূপ কি এইচ এ হাফ এররের সংক্ষিপ্ত রূপ মানে হাফ এররের এটা কি ট্রুথ টেবিল একটা জিনিস আমাদের সব সময় মনে রাখতে হবে আমরা যখন কোনো একটা ইকুয়েশন সলভ করব বা কোনো একটা ক্যালকুলেশন করব যেমন হাফ এরর এটা একটা কি থিওরম না এটা একটা কি থিওরম কম্পিউটারে যখন কোনো আমরা থিওরম প্রুফ করব সবার প্রথমে আমাদেরকে কি নিতে হবে ট্রুথ টেবিল ট্রুথ টেবিলের পর আসবে কি ইকুয়েশন ট্রুথ টেবিলের পর আমাদেরকে কি করতে হবে সমীকরণ গঠন করতে হবে তো আমাদের ট্রুথ টেবিলের কাজ শেষ এবার আমরা কি গঠন করব সমীকরণ একটা থিওরামের তিনটা অংশ থাকে সবার প্রথমে কি ট্রুথ টেবিল দেন হচ্ছে ইকুয়েশন থার্ড হচ্ছে সার্কিট চিত্র তো আমাদের ট্রুথ টেবিলের কাজটা শেষ হয়ে গেছে এবার আমরা কি করব ইকুয়েশনটা এবার আমরা যেহেতু জানি যে থিওরামের তিনটা অংশ থাকে এখন আমাদের সেকেন্ড পার্ট কি করতে হবে ইকুয়েশন এখন আমরা ইকুয়েশন কেমনে গঠন করব ইকুয়েশন গঠন করা একদম ইজি সেটা হচ্ছে সবার প্রথমে আমাদের যোগফলটাকে নিতে হবে আমাদের আউটপুট কি এই যোগফলটা এটা আমাদের একটা আউটপুট দেন এই সিটাও কি আমাদের একটা আউটপুট ঠিক আছে এখন আউটপুটের যে যে ভ্যালুগুলো 1 আসছে সবার প্রথমে আমাদের এস এর জন্য একটা ইকুয়েশন বের করতে হবে আমাদের কার জন্য ইকুয়েশন বের করতে হবে দেন আমাদের কার জন্য আরেকটা ইকুয়েশন বের করতে হবে সি এর জন্য তো আমরা সবার প্রথমে আউটপুট যেহেতু যতগুলো থাকবে ঠিক ততগুলো ইকুয়েশন আমাদেরকে কি করতে হবে তৈরি করতে হবে ওকে এবার সবার প্রথমে আমরা এস এর জন্য কি করব ইকুয়েশন জেনারেট করব তো ইকুয়েশন জেনারেট করার জন্য এস এর যে ভ্যালুগুলো 1 আসছে তাদের ইনপুটকে বিবেচনা করতে হবে অর্থাৎ এস এর যে ভ্যালুগুলো 1 আসছে এস এর এই ভ্যালুটা কত আসছে এটার আমাদের কাকে বিবেচনা করতে হবে ইনপুটকে বিবেচনা করতে হবে এটার ইনপুট কি ঠিক আছে আমাদের ইকুয়েশন গঠন করার সময় সব সময় আউটপুটের যেগুলোর ভ্যালু 1 আসছে তাদের কাকে বিবেচনা করতে হবে ইনপুটকে আর আরেকটা জিনিস আমরা একটু বলে রাখি এ এর ভ্যালু 1 আর এ বারের ভ্যালু কত একইভাবে বি এর ভ্যালু 1 বি বারের ভ্যালু কত এটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে ওকে এখন এর ভ্যালু কেন 1 ধরা হয়েছে কারণ কম্পিউটার সিস্টেম সবসময় কিসে থাকে অ্যাক্টিভ হাইতে দেওয়া থাকে এ 1 বলতে মূলত কাকে বোঝায় অ্যাক্টিভ হাইকে বোঝায় কম্পিউটার অন যদি না করি আমি যদি ক্যালকুলেটর অন না করি আমি কি কোনো যোগ করতে পারবো সেজন্য ক্যালকুলেটরটাকে অন রাখা অবস্থায় ভ্যালু কত ধরা হয়েছে আর অফ রাখা অবস্থায় ভ্যালুটাকে কত ধরা হয়েছে মানে বার আসলে 0 আর বার না থাকলে সেটার ভ্যালু কত হবে 1 এখন আমরা আমাদের আগেরটাতেই ফিরে আসি এস এর যে ভ্যালুগুলো 1 আসছে তাদের ইনপুটটাকে আমি বিবেচনা করব এর ভ্যালু কত দেওয়া আছে এখানে তাহলে এখানে কি আসবে এ বার আর বি এর ভ্যালু কত দেওয়া আছে এখানে বি এর ভ্যালু 1 দেওয়া আছে তাই এখানে কত বসবে কনফিউশন আছে আচ্ছা এস এর এ ভ্যালুটা কি আসছে আমাদের 1 আসছে তো এবারে এটার কাজ শেষ এবার আমাদেরকে কোনটা কাউন্ট করতে হবে এস এর এই ভ্যালুটা কি যে ভ্যালুগুলো 1 আসছে তাদের কাকে বিবেচনা করতে হবে ইনপুটকে এখন এখানে এর ভ্যালু কত আসছে তাহলে আমরা কত বসাবো আর এখানে বি এর ভ্যালু কত আসছে বি বার যেহেতু আমরা অ্যাডার করতেছি তাই মাঝখানে কি বসবে একটা কনফিউশন আছে কোনো এটাকে কি লেখা যায় আমরা পড়ছি না
a xor b সমান সমান কি লেখা যায়, a বার b প্লাস, এটা একটা ফর্মুলা। ওকে, এবার এ সেটটা তো শেষ, এবার কার জন্য আমাদের ইকুয়েশন ফর্ম করতে হবে, সি এর জন্য। তো এস এর ক্ষেত্রে আমরা কি বলছিলাম, যে ভ্যালুগুলো ওয়ান আসছে তাদের কাকে বিবেচনা করব, ইনপুটকে। সি এর ক্ষেত্রেও যে ভ্যালুগুলো ওয়ান আসছে তাদের কাকে বিবেচনা করব, ইনপুটকে। তো এই সি এর জন্য ইনপুট কোনগুলা, তাই না? ওকে, তো সি ইকুয়ালস টু একটাই তো ভ্যালু কত আসছে, ওয়ান। তাহলে আমরা এখানে কি লিখবো, আমাদের ইকুয়েশন ফর্ম শেষ, আর কিছু আছে? সহজ কথায় হাফ অ্যাডার ফুল অ্যাডার আমরা যাই করি না কেন, আমাদের ইকুয়েশন ফর্ম করার সময় আউটপুটের যে ভ্যালুগুলো ওয়ান আসছে তাদের জন্য আমরা কি করব, ইনপুটটা বিবেচনা করব। ওকে, আমাদের ইকুয়েশন শেষ, এবার আমাদেরকে কি করতে হবে, এই ইকুয়েশনের উপর ভিত্তি করে আমাদেরকে সার্কিট চিত্র অঙ্কন করতে হবে। এখানে আমাদের কয়টা ইনপুট ছিল, ইনপুটের উপর ভিত্তি করে আমাদের সিগনাল দিতে হবে, দুইটা ইনপুট, তাইলে সিগনাল কয়টা হবে, একটা এ আর একটা কি, বি। তো সবার প্রথমে এ থেকে একটা সিগনাল যাবে, আর একটা কোথায় থেকে যাবে, এখন এস এর জন্য আমরা ইকুয়েশন ফর্ম করছিলাম, এস এর জন্য ইকুয়েশন ফর্ম করতেছি সার্কিট চিত্রতে, সেটাকে কি করতে হবে, বাস্তবায়ন করতে হবে। এ আর বি এর মাঝখানে কি দেওয়া আছে, এটাকে কি গেট বলে, এক্সর, আর এক্সর গেটের সিম্বল কিরকম, তার মানে এ আর বি কে কোন গেট দিয়ে পাস করাইতে হবে, এক্সর গেট দিয়ে যদি পাস করাই তখন কি আসবে, এ এক্সর বি, তার মানে আমরা এসটাকে অলরেডি কি করে ফেলছি, বাস্তবায়ন করে ফেলছি, কারণ এটা আমার কি গেট, এক্সর গেট। এখন এস এর কাজ শেষ, এবার কাটটা করতে হবে, সি এরটা করতে হবে। ওকে, এখন আমরা যে সি এরটা করব, এখানে কয়টা সিগনাল আছে, এ আর বি এর মাঝখানে সম্পর্ক কি, এ আর বি এর মাঝখানে সম্পর্ক হচ্ছে এন্ড, এদের মাঝখানে রিলেশনটা কি, এন্ড রিলেশনটা হচ্ছে এখন এ থেকে একটা কি আসবে, সিগনাল, আর একটা সিগনাল কার কাছ থেকে আসবে, বি এর থেকে আসবে। এখন এদের মাঝখানে কি সম্পর্ক, এন্ড দেখতে কার মতো, ডি এর মতো। ওকে, হয়ে গেছে বাস্তবায়ন, এটা আমাদের কি গেট, এন্ড গেট, ক্লিয়ার? তার মানে হাফ অ্যাডার তৈরি করতে কি কি লাগে, একটা এক্সর গেট লাগে, আর একটা কি গেট লাগে। তাহলে আমরা বলতে পারি হাফ অ্যাডার ইকুয়ালস টু এক্সর গেটের সাথে আমি যদি এন্ড গেটকে সংযুক্ত করি তাহলে আমি কি পাবো, একটা হাফ অ্যাডার পাবো। এইটা কার চিত্র, একটা হাফ অ্যাডারের চিত্র, ক্লিয়ার সবার?